নমস্কার, সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমরা মানে আপনাদের নিজস্ব চ্যানেল সৃষ্টি+ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ছিল আপনাদের সাথে, আপনাদের পাশে। কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেছি উড়িষ্যা, ঝাড়খণ্ডের পর আসাম, গৌহাটি, শিলচর, আগরতলাতেও। তাই সকল সমস্ত মানুষদেরকে সৃষ্টি+ তরফ থেকে অনেক অনেক স্বাগত আমাদের এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আজ হচ্ছে সংক্রান্ত বিষয় জানার জন্য, জানি আমার বন্ধুরা মুখিয়ে থাকে সঠিক বিষয় জানার জন্য। আলোচনা তো আমাদের চলছিলই সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে, আমরা যাকে পেয়ে যাই তার সাথে আমরা আলোচনা করছিলাম বাস্তুভিত্তিক, সেই আলোচনা কিন্তু আমাদের চলবে। কারণ জীবনে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা কিন্তু বাস্তু, যেখান থেকে আমাদের দিন শুরু হয়, যেখানে গিয়ে আমাদের রাত শেষ হয়। ঠিক সেই রকমই বাস্তুভিত্তিক আলোচনা যখন চলবে, তার সাথে সাথে শুভ দিন, শুভ যোগ, শুভ তিথি নিয়েও আমরা কথা বলবো। খুব কাছেই রয়েছে কিন্তু একটা শুভ দিন, শুভ যোগ, সেটি ঝুলন যাত্রা। অনেক কিছু জেনে নিতে পারবো এই অনুষ্ঠানে, সেটুকু মনে হয় আপনারা বুঝতে পারছেন আমার থেকে বেশি। আর সকলের তরফ থেকে স্বাগত জানাতে হবে যাকে আজকে আমাদের মাঝে আমরা আরো একবার পেয়ে গেছি, তিনি কিন্তু জ্যোতিষ ও তন্ত্রগুরু। তিনি সঠিকভাবে জ্যোতিষটি করেছেন, তন্ত্রটি জানেন, এক কথায় বলতে গেলে কেপি পদ্ধতি হোরারি বাস্তু বিশেষজ্ঞ, সনাতন পদ্ধতি হস্তরেখা, এছাড়াও যে কোনো সমস্যার সমাধান কিন্তু তিনি করতে পারেন, সাধারণ মানুষকে ভালো রাখতে পারেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে অধ্যাপক ডক্টর শ্রী শিবাচার্য দা। শিবাচার্য দাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করব। যে আলোচনা জারি ছিল বাস্তু, সেটা চলবে, ফোন নেওয়া হবে, সাথে সাথে ঝুলন যাত্রা নিয়েও কথা হবে। সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে সকলকে আরও একবার স্বাগত। আমরা আমাদের অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করলাম দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। জ্যোতিষ কেতু লোকস্য সর্বসত্তা শুভ স্বভাব, জ্যোতিষ জ্ঞান তো জোবেদ স্বজাতি পরমাঙ্গতি। জ্যোতিষ শাস্ত্রের যে সমস্ত গ্রহগুলো আছে, সেই গ্রহই মানুষের জীবনে শুভ বার্তা আনতে পারে। একজন জ্যোতিষী পারে একজন মানুষের সঠিক গাইডলাইন দিতে, সঠিক পথে প্রেরণা করতে। আজকের সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে সকলকে স্বাগত। সৌভাগ্যবার্তা অনুষ্ঠানে চলছিল বাস্তুর এপিসোড, সেই সঙ্গে আজকের চলবে ঝুলন যাত্রা। একদম, আর তার সাথে সাথে চলবে ফোন নেওয়া। আমার প্রথম বন্ধু অলরেডি এসে উপস্থিত হয়েছে, তাকে স্বাগত জানাবো। হ্যালো, নমস্কার, কে আছেন সঙ্গে? সোদপুর থেকে সুবীর, তাই তো? শুভজিৎ। শুভজিৎ কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে, ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 14/4/1995। 14/4/95 কি নিয়ে প্রশ্ন? হ্যাঁ, সোদপুর থেকে ফোন করেছে, সোদপুরে কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যালো, হ্যাঁ, একটু রেসপন্স করবেন। আসলে ঠিক আছে, আপনি মিলিয়ে নিন দাদা বলছে, আপনি মিলিয়ে নিন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেছে শুভজিৎ। জন্ম শুক্রবার? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, আপনার রাশি কন্যা রাশি, তাই তো? তুলা, তুলা লগ্ন, হস্ত নক্ষত্রে জন্ম, চরণ তিন পেয়েছেন, তিথি চতুর্দশী শুক্লা, পায়া লোহ এবং গণ হচ্ছে দেবগণ। এবার আমি ছকে চলে আসছি। সঙ্গে থাকবেন? লগ্নে রাহু, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে বরুণ, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে শনি শুক্র এবং ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে হচ্ছে রবি বুধ কেতু, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমে মঙ্গল, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে চন্দ্র, দ্বাদশে চন্দ্র। এবার আপনাকে বলি, ঠিক আছে, আপনার লগ্নে রাহু, লগ্নে রাহু সপ্তমে কেতু, ঠিক আছে, লগ্নে রাহু থাকলে তাদের জীবনে কিন্তু অনেক কিন্তু স্ট্রাগল করতে হয়। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করুন দাদা, যেগুলো বলছেন। তাদের জীবনে অনেক স্ট্রাগল করতে হয়। আর যে ক্ষেত্রে বলছি কর্মজীবনটা দশমে মঙ্গল রয়েছে, দশমে মঙ্গল থাকলে সাধারণত কর্মজীবনটা ভালো হয়, চাকরির জায়গা আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে,
অসুবিধা কিছু নেই, চাকরি হবে। আর কি নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, চন্দ্র মঙ্গল বৃহস্পতি সঙ্গে যুক্ত জলরাশি, আর্থ নিয়ে পড়াশুনো, অসুবিধা কিছু নেই, পড়াশুনো হাই স্টাডি হবে। তো করছেন কি, কোন ক্লাস, কিসে পড়ছে? গ্রাজুয়েশন কমপ্লিট? হ্যাঁ, এমএ করবেন? হ্যালো, এমএ করার ইচ্ছা রয়েছে? হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো, এবং যোগও ভালো আছে, চালিয়ে যান, ভালো জবও আছে, ঠিক আছে। এখন তো ওটা তো বলতে পারবো না, ওটা বলতে গেলে আমাকে চেম্বারে আসতে হবে। বিস্তারিত আরো আরো কিছু ডিটেলস বিচার করার থাকে সময় ভিত্তিক। আপনাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, আমাদের অলরেডি অনেক কলার বন্ধু কিন্তু অপেক্ষা করছে, তার জন্য এবার যেটা বলছি চেম্বারে যোগাযোগ করতে হবে, চেম্বারে উনি যোগাযোগ করে নিন, কারণ এইখানে দাঁড়িয়ে এইখানে বসে কিন্তু ফোনের লাইভ অনুষ্ঠানে একটা প্রশ্নের উত্তর, কারণ বহু মানুষ অপেক্ষা করে থাকে, তাছাড়াও আমাদেরও কিছু আলোচনা থাকে যেটি কিন্তু আমাদের শিবাচার্য দার থেকে জেনে নিতে হবে। আমরা কিন্তু বাস্তু নিয়ে গত এপিসোড থেকে কথা বলছিলাম, হ্যাঁ, কিন্তু আজকে আরো একটি বিশেষ দিন নিয়ে কথা বলবো, তিথি নিয়ে কথা বলবো, ঝুলন যাত্রা। তাহলে সেই আলোচনায় আমরা ফিরিয়ে ভারতের একটি পবিত্র ভূমি হচ্ছে বৃন্দাবন, সকলেই জানে। এই পবিত্র বৃন্দাবনের সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা সাধারণত শুধু বৃন্দাবন কি বলবো, মথুরা, পুরী এবং এখন যে নদিয়ার যেটা ইস্কনের যে মন্দির, ওখানেও কিন্তু ঝুলন যাত্রা হয়। আনুমানিক 5000 বছর আগে শ্রীকৃষ্ণের জন্মের আবির্ভাব কাল থেকে এই অনুষ্ঠানের কিন্তু সূচনা হয়। এই অনুষ্ঠানটা কেবল শুধু রাধা কৃষ্ণের একটা দোলনায় দোল দেওয়া, তাই এর নাম হচ্ছে ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রা খুব সুন্দর অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান দেখা যাচ্ছে কোনো জায়গায়, যারা যারা অনুষ্ঠান করে, যেখানে যেমন যে সংস্থাগুলো অনুষ্ঠান করে, কোনো জায়গায় দেখা যাচ্ছে সোনার দোলনা, কোনো জায়গায় রূপার দোলনা, কেউ আবার কাঠের দোলনা ব্যবহার করে। বৃন্দাবনে প্রায় 5000 মন্দির আছে, সমস্ত বিগ্রহকে, যাদের যে মন্দির আছে সেখানে সেই অনুষ্ঠান করার জন্য তাদের বিগ্রহগুলোকে বাইরে নিয়ে আসে, রাধা কৃষ্ণের বিগ্রহগুলো বাইরে এনে এবং সেটা সুন্দরভাবে দোলনাটা সাজিয়ে এবং সেটাকে দোল দেওয়া হয়। এটা হচ্ছে ঝুলন যাত্রার ব্যাখ্যা। এটা সাধারণত আমাদের বৃন্দাবনে 13 দিন ধরে চলে, এই অনুষ্ঠান 13 দিন তো এরা শুরু করে শুক্লাপক্ষের তৃতীয় থেকে এবং পূর্ণিমা পর্যন্ত চলে। পুরীতে চলে সাধারণত 7 দিন, ওরা দশমী থেকে, শুক্লার দশমী থেকে একদম কৃষ্ণপক্ষের প্রতিপদ পর্যন্ত চলে। ইস্কনে চলে 5 দিন, এছাড়াও বিদেশের মাটিতেও কিন্তু এই ঝুলন যাত্রা চলছে। এটা সাধারণত শ্রীকৃষ্ণ এবং রাধার তাদের যে প্রেম যুগলের যে ছবি, সেটাই কিন্তু এই ঝুলন যাত্রার মধ্যে দেখানো হয়। একদম, এই আলোচনায় আবারও আমরা ফিরবো, খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে তো ফোন নিতে হবে, লাইভ অনুষ্ঠানে চলে আসা তো শুধু আপনাদের জন্যই। বলুন কে আছেন সঙ্গে, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার জনকে আমি এয়ারপোর্ট থেকে, হ্যালো নমস্কার, বলছি এয়ারপোর্ট থেকে, কে বলছেন, নামটা শুনবো? হ্যাঁ এয়ারপোর্ট থেকে সুব্রত বলছি, আমি আমার ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় বলুন। 11 জুন 1999, সময় 2:37, হ্যাঁ রাত্রে তো, আচ্ছা ঠিক আছে, একদম ঠিক, মানে 2:37 রাত্রি, সেটা 10 তারিখ পেরিয়ে 11 তারিখে উনি আমাকে বলেছেন। হ্যাঁ 2:37, আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, জন্মস্থান হচ্ছে কলকাতা। শুভপ্রদর কি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাশি লগ্ন জানা আছে? মেষ রাশি, মেষ লগ্ন, আচ্ছা জানা আছে, একটু মিলিয়ে নেবেন, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, এই মুহূর্তে আপনি কি করছেন? আমি এখন বিটেক থার্ড ইয়ার, আমার নেক্সট ইয়ার থেকে অ্যাকচুয়ালি ক্যাম্পাসিং স্টার্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই রাজি। শুক্রবার জন্ম? আচ্ছা, আপনার হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন, জানেন কি নক্ষত্র ভরণী, ভরণী নক্ষত্র পেয়েছে জন্মে, আর গণ হচ্ছে নরগণ, এটা জানেন, চরণ এক, তিথি দ্বাদশী কৃষ্ণা এবং পায়া স্বর্ণ। এবার আপনারে ছকে দেখাচ্ছি, ছকে কি
টিভি সাউন্ডটা মিউট করুন, একদম টিভি সাউন্ড হ্যালো, মিউট করুন, আর হ্যাঁ লাইনটা হ্যাঁ কিন্তু বলুন। কেটে যাবে। আচ্ছা একটু সিভি সাউন্ডটা কম করুন, কে বলছি দেখুন, লগ্নে বৃহস্পতি শনি চন্দ্র, মেষ লগ্ন দ্বিতীয় রবি, তৃতীয় বুধ, চতুর্থে শুক্র রাহু, পঞ্চমে পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে মঙ্গল, অষ্টমে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই, অষ্টমে নবমে কোনো গ্রহ নেই, দশমে কেতু মানে রাহু যুক্ত, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে কোনো গ্রহ নেই। এবার এবার আপনাকে বলছি, এটা তো সায়েন্স এডুকেশন, ঠিক আছে? হ্যালো, সায়েন্স এডুকেশন, বিটেক নিয়ে পড়ছেন তাই তো? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের যোগ আছে এবং যোগ সুন্দর আছে, কিন্তু একটা কথা বলবো, যে যোগের যে সামনে ক্যাম্পাসগুলো আসছে, ঠিক আছে, আপনি ক্যাম্পাস বাদ দেবেন না, ক্যাম্পাসে বসতে থাকেন, এরকম করতে করতে কিন্তু দুটো হয়তো দুটো একটা মিস যাবে, যেতে যেতে কিন্তু চাকরি এসে যাবে, জব এসে যাবে, এবং প্রাইভেট ফার্মের চাকরি দেখা যাচ্ছে, ঠিক আছে, চাকরি ঝাবা আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক কিছু সমস্যা আছে। যেমন দশমে কেতু আছে, মানে রাহু কেতু যুক্ত যখন দশমে হয়ে যায় না, হ্যালো, হ্যাঁ বলুন, তাদের চাকরিটা সাধারণত চেঞ্জ চাকরি হয়, মানে একের পর এক চেঞ্জ হবে, আজকে এই কোম্পানিতে কিছুদিন থাকবে, কিছুদিন অন্য কোম্পানিতে যাবে, ঠিক আছে, একাধিক চাকরি পরিবর্তন, একাধিক কর্ম বোঝাচ্ছে, একাধিক চাকরি যারা বলে। আচ্ছা, আর সপ্তমে মঙ্গল যেখানে বসে আছে, সপ্তমে মঙ্গল থাকা মানে মাঙ্গলিক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই মাঙ্গলিকের ক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনায় অনেক সময় ডিস্টার্ব দেখিয়েছে, এখনো বৈবাহিক জীবনে যত এখন নয় অসুবিধা আছে, যেই ম্যারেজ লাইফে চলে যাবেন, বিয়েতে গিয়ে সমস্যা এবং বিয়ের পরেও গিয়ে সমস্যা। চেষ্টা করবেন, এই সামনে ভালো ভালো তিথি আছে, যেমন কৌশিক অমাবস্যা আছে, কৌশিক অমাবস্যার পরে মহালয় অমাবস্যা, তারপর পরে দেবী পক্ষ পড়বে, এইসব তিথিতে এগুলো কোনো রকমের গ্রহ প্রতিকার এবং সঠিক রত্ন ধারণ করুন, কোনো জ্যোতিষী গাইডলাইন নেন, বুঝলেন দাদা ভাই? শুনতে পাচ্ছেন তো? অবশ্যই যে কোনো চেম্বারে গিয়ে দেখা করুন এবং জ্যোতিষী পরামর্শ নিন, ভালো হবে, চক ভালো আছে, একটু ওই দোষগুলো যদি আপনি খণ্ডন করতে পারেন, আপনার লাইফ কিন্তু সাকসেস, একদম সঙ্গে থাকুন। আর এরকম আমার বহু বন্ধুরা আছে যারা একটু না অনেক রকম বড় সমস্যার মধ্যে পড়ে আছে, আর তারা সমাধান চাইছে, কিন্তু সঠিক ঠিকানার অভাবে হয়তো তারা সমাধানটি পাচ্ছে না। আর সেই সঠিক ঠিকানা কিন্তু এখন দায়িত্ব স্বরূপ আমি আপনাদেরকে জানিয়ে দেব, কোথায় গেলে আপনারা শিবাচার্য যাকে পেয়ে যাবেন সেটি আমি বলে দেব। বুকিং নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে অলরেডি ডান, আপনাদের আগে বুকিং নাম্বারে ফোন করতে হবে। বুকিং নাম্বার হচ্ছে, আমি আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলে দেবো, 7003019580। এই নাম্বারটি আরও একটি নাম্বার রয়েছে, 8810027942। এই নাম্বারে আপনারা ফোন করে নিজেদের নিয়ারেস্ট চেম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চেম্বারে কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আমি জানিয়ে দেবো। নিউ টাউনে পাচ্ছেন আপনারা প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে নিউ টাউনে। আগে থেকে বুকিং কিন্তু আপনাদের করে নিতে হবে। হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক বুধবার, বুধবার পাচ্ছেন আপনারা হাতিবাগানে, সেখানেও কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে বুকিং নাম্বারে ফোন করতে হবে। এছাড়া আপনারা পাচ্ছেন গড়িয়াহাট, বারাসাত, শিলিগুড়ি, মালদা, তারাপীঠ। কোথায় কবে পাচ্ছেন সেটি জানতে গেলে কিন্তু বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর বিস্তারিত যদি আরও কোনো প্রশ্ন থাকে, যে ডিটেলসে কিছু জানা, সেক্ষেত্রেও আপনারা ফোন করতে পারেন। সমস্যার সমাধানের জন্য কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করতে হবে। এইখান থেকে যতটা অন মিডিয়ায় বলা সম্ভব দাদা বলছেন, অনেকটাই বলে দিচ্ছেন, কিন্তু আরও কিছু প্রেডিকশন থাকে, আরও কিছু ন্যাটারাল চার্ট বিচার থাকে, তার জন্য সময় প্রয়োজন হয়, তার জন্যই কিন্তু চেম্বার। তাই বারবার আমরা আলোচনায় ফিরতে চাইলেও ফিরতে পারছি না, কারণ ফোনের লাইভ অনুষ্ঠান যেখানে বন্ধুদের ঝড়, আর বন্ধুদের তো নিতেই হবে। সঙ্গে আরো একজন এসে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাবো। হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, সম্রাট চক্রবর্তী। বলুন সম্রাট বাবু, আপনি কার বিষয়ে জানলেন? আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় বলুন। 23/2/1987। আর একবার শুনবো, 23/2/1987। 23/2/1987 1987 তাই তো, 1987 তাই তো, হ্যাঁ সময়, আচ্ছা 87, হ্যাঁ 87, সময়টা বলুন, 11:55 AM, 11:55 AM, সেটা কি 22/23? সেটা আমি বলতে পারবো, 11:55 সকাল হয়ে গেছে। আচ্ছা জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া তাই তো, জন্মস্থান হাওড়া,
বলুন কি জানবেন, দাদার কাছে কি প্রশ্ন আপনার? ওই ওই মানে আমি চাকরিটা, আমার যে চাকরিটা আমি মা বাবাটা যেতে পারছি না, ট্রান্সফারটা হচ্ছে না, সেইটা ব্যাপারে। ট্রান্সফারটা আছে কি না, আপনি যে চাকরিটা করছেন তাদের ট্রান্সফার আছে কি? ট্রান্সফারটা হতে পারছি না। আচ্ছা, ট্রান্সফারের জায়গাটা আটকে যাচ্ছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। রাশি লগ্ন? সোমবারে জন্ম? হ্যাঁ সোমবারে জন্ম। আচ্ছা রাশি লগ্ন জানেন? হ্যাঁ রাশি লগ্ন জানেন কি? না জানি না। আচ্ছা রাশি আপনার ধনু রাশি, লগ্ন বিষ। আচ্ছা মূলা নক্ষত্র পেয়েছেন, জন্মস্থান নক্ষত্র ছিল মূলা নক্ষত্র, লিখে নেন। আচ্ছা গণ হচ্ছে দেবাড়িগণ, চরণ দুই, তিথি দশমী কৃষ্ণা। এবার ছকে আসি আপনার। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো, সপ্তমে শনি, অষ্টমে শুক্র চন্দ্র, নবমে কোনো গ্রহ নেই, দশমে রবি বুধ, দশমে বুধাদিত্য যোগ, একাদশে বৃহস্পতি রাহু, ঠিক আছে, দ্বাদশে মঙ্গল। হ্যাঁ এবার বলছি, আপনি কি প্রশ্নটা কি করলেন? ট্রান্সফার উনি নিতে পারছে না, ট্রান্সফারটা আছে কি না? হ্যাঁ ট্রান্সফার হবে কি করে এখানে? আপনার আমরা সাধারণত ট্রান্সফার আমরা হিসেব করি পঞ্চম থেকে, ঠিক আছে, দশম থেকে এবং একাদশ থেকে, সেভাবে আমরা যদি সাকসেস মনে করি তাহলে তার মানে চাকরিটা চেঞ্জ হয়। দশমে যেখানে পঞ্চমে কেতু বসে রয়েছে, আর পঞ্চমে কেতু বসে থাকলে সাধারণত তার অনেক কিছু সমস্যা হয়। দ্বিতীয় কথা হচ্ছে আপনার দ্বাদশ একাদশে বৃহস্পতি রাহু যুক্ত, একাদশে বৃহস্পতি রাহু যুক্ত মানে এখানে গুরুচণ্ডাল যোগ সৃষ্টি করেছে, সেক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি, এবং দ্বাদশে মাঙ্গলিক কর্ম জায়গাটা অনেকটা সমস্যা, এগুলো দোষ খণ্ডন করুন, কাটানোর প্রয়োজন রয়েছে, ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নিন। হ্যালো, হ্যাঁ বলুন। এইগুলো কাটালে ট্রান্সফার হবে? হ্যাঁ হ্যাঁ এইগুলো কাটালে আপনার যে কর্ম জায়গাটা সাকসেস হবে, এই কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যা থেকে আপনাকে বাড়াতে হবে। আপনার যা সব সমস্ত কিছু রয়েছে, যেটা হচ্ছে না সেটা প্রতিকারের প্রয়োজন, সেই প্রতিকারটা নিলে অবশ্যই, অ্যাস্ট্রোলজি দিয়ে যে প্রতিকার দেওয়া হয় সেটা তো সাকসেস পাওয়ার জন্যই, সেটা নিলেই তো কাজটা হবে। আমার মনে হয় আপনি উত্তরটা পেয়ে গেছেন, আর বাকি যদি আরও কিছু জানার থাকে আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন। আর এই রকম প্রশ্নের উত্তর আমার বহু মানুষ জানতে চায়। প্রতিকার কিন্তু আমরা একটা কারণেই নিই, সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। 100% কাজ হবে, কাজ শুধু নয় 100% কাজ হবে। আর যেটা আপনি বারবার বলছেন এত চেষ্টা করেও হচ্ছে না, কারণ প্রতিকারটা আপনি নেননি বলে। আমরা আলোচনায় ফিরবো দাদা, সময় আমাদের মানে কমে কমে আসছে, আমরা বাস্তু নিয়েও ছিলাম, আমরা ঝুলন যাত্রা নিয়ে কথা বলছিলাম, আমরা অবশ্যই সে আলোচনায় একটু ফিরবো, কারণ আমার বহু দর্শক অপেক্ষা করছে। হ্যাঁ এই ঝুলন যাত্রা, সাধারণত আমরা ঝুলন যাত্রা নিয়ে আলোচনা করছিলাম যে রাধা ও কৃষ্ণের প্রেম জীবনের একটা ছবি, যেহেতু শ্রাবণের পূর্ণিমায় এই ঝুলন যাত্রাটা কিন্তু হয়, গ্রীষ্মের দাবদায়ের ফলে যে শ্রাবণের যে বর্ষা আসে সেই বর্ষায় সমস্ত প্রকৃতিকে স্নিগ্ধ করে দেয়, যার ফলে সমস্ত উদ্ভিদকুল, প্রাণীকুল এবং জীবকুল প্রত্যেকের একটা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। যমুনার ধারে দুই ধারে সমস্ত গাছের ফল ফুল মেলে দেয়, পাখিরা তাদের নিজের বাসায় ফেরে, এবং সমস্ত নারীরা নিজের বাপের বাড়ি আসার জন্য এই শ্রাবণের পূর্ণিমায় কিন্তু চেষ্টা করে, এবং সমস্ত রাজারা আগেকার যে রাজাদের আমাদের যে যুদ্ধ চলত এই শ্রাবণের পূর্ণিমায় তারা যুদ্ধ বন্ধ করে দিত। এই ঝুলন যাত্রা পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে এটা সে রাধা রাধিকা তার নিজের মানে শ্বশুর বাড়ি থেকে নিজের পিতৃ আলয়ে আসার যে আগমন সেটাই হচ্ছে এই ঝুলন যাত্রা। তা ঝুলন যাত্রাটা সাধারণত রাধা কৃষ্ণ আমরা প্রায় জায়গা দেখে থাকি, সবচেয়ে ভালো আমরা দেখি এটা হচ্ছে বৃন্দাবনে, বৃন্দাবনে এই যাত্রা ঝুলন যাত্রাটা ভালোভাবে হয়। এছাড়াও এখন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঝুলন যাত্রাটা চলছে, রাধাকৃষ্ণের যে তাদের যে প্রেম লীলা সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে এই ঝুলন যাত্রার মধ্যে। সকলের কাছে আমরা অভিনন্দন জানাই।
না এখন আমাদের যেটুকু সময় রয়েছে আমরা কিন্তু এবার একটু বাস্তুতে ফিরবো। আমরা আগের দিন কিন্তু বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, বাস্তু কি হ্যাঁ হ্যাঁ সেই উত্তরটা আমরা পেয়েছি, কিন্তু বাস্তুভিত্তিক কত রকমের সমস্যা হয় সেটি যদি যেটুকু সময় আমাদের হাতে রয়েছে আমরা ছোট্ট করে যদি একটু জেনে নিই। হ্যাঁ, বাস্তু নিয়ে একটা আলোচনা হচ্ছে, বাস্তুর প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাস বলতে বাস্তু সাধারণত আমরা আনুমানিক জানি প্রায় 4 থেকে 5 হাজার বছর আগে এই বাস্তুশাস্ত্রের কিন্তু উদ্ভব হয়েছিল। সত্যযুগে বিশ্বকর্মা কিন্তু এই বাস্তু থেকে দ্বারকা সমুদ্র তলদেশে দ্বারকা নগরে নাগরিক তৈরি করেছিল, এবং দাপরে যে রাবণের রাজত্বকালে দাপরে রাজ রাবণের রাজত্বকালে কিন্তু লঙ্কায় স্বর্ণপুরী তৈরি করেছিল এই বিশ্বকর্মাই। সে দ্বারা বোঝা যায় যে এই বাস্তু শাস্ত্রের উদ্ভব কিন্তু অনেক দূর, অনেক দিন থেকে, বহু বছর ধরে কিন্তু এই শাস্ত্রের উদ্ভব আসছে। এই শাস্ত্রের সম্পর্কে মানুষের সঠিক কিন্তু ধারণা নেই যে আনুমানিক কত বছর আগে এই বাস্তু শাস্ত্রটাই আবিষ্কৃত হয়েছিল বা উদ্ভব হয়েছিল। এর প্রাচীন ইতিহাস আরো আমি জানবো দ্বিতীয়তে। একদম, আর আমাদের সঙ্গে যিনি রয়েছে তাকে আমরা বারবার পাবো, কিন্তু এখন যেটা করতে হবে একবার জানিয়ে দেবো যে আপনারা তাকে কোথায় পাবেন। কারণ হচ্ছে তাকে পেয়ে যাওয়া মানে কিন্তু সমস্যার সমাধানটা পেয়ে যাওয়া। আর তাকে পেতে গেলে কী করতে হবে, প্রথমে টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে দুটি বুকিং নাম্বার, সেই বুকিং নাম্বারে ফোন করতে হবে। বুকিং নাম্বারে ফোন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার চেম্বারে চলে আসতে হবে। চেম্বারে আসতে গেলে যেটা করতে হবে, আগে তো চেম্বার কোথায় কোথায় সেটি একটু জেনে নিতে হবে। নিউ টাউনে আপনারা পেয়ে যাবেন প্রতি শুক্রবার, হাতিবাগানে পেয়ে যাবেন আপনারা প্রতি বুধবার, এছাড়াও আপনারা পাচ্ছেন গড়িয়াহাট, বারাসাত, শিলিগুড়ি, মালদা, তারাপীঠ। কোথায় কবে পাবেন তার জন্য কিন্তু বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। আরও একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিই, যে কোনো সমস্যা আমরা তো প্রত্যেকটা দিন একটা একটা সমস্যা নিয়ে ছোট ছোট করে আলোচনা করে দিচ্ছি, এই রকম মানুষের জীবনে কিন্তু নানা সমস্যা আছে। কারোর সাংসারিক জীবনে সমস্যা, কারোর কেরিয়ার নিয়ে সমস্যা, কারোর শারীরিক সমস্যা, বা কারোর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট নিয়ে সমস্যা, চাকরি নিয়ে সমস্যা, যে কোনো সমস্যার কিন্তু সমাধান রয়েছে এক কথায় বলতে গেলে। মনে হতে পারে যে আজকে তো আমরা বাস্তু নিয়ে কথা বললাম, তাহলে কি শুধু বাস্তুর মানুষরাই আসবে? না, যে কোনো সমস্যা আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু রয়েছে শ্রী শিবাচার্য যা। কারণ হচ্ছে তিনি তন্ত্রটি জানে, তিনি জ্যোতিষটি জানে, আর আমরা যদি সঠিক জায়গায় একবার পৌঁছে যেতে পারি না, আমরা কিন্তু জীবনে ভালো থাকতে বাধ্য। কারণ আমাদের কাজ হচ্ছে জীবনে ভালো থাকার, আমাদের গাইডলাইন দেওয়ার কাজ কিন্তু হচ্ছে সঠিক জ্যোতিষের। আর যে কোনো জায়গায় যদি আমরা সঠিক গাইডলাইন পেয়ে যাই আমরা তো ভালো থাকবোই, কারণ অ্যাস্ট্রোলজি তো আমাদের ভালো রাখার জন্য, কি তাই তো? যে যে কোনো জায়গা থেকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর শিবাচার্য দাকে কিন্তু আমরা আবারও আমাদের মধ্যে পেয়ে যাবো। আর আমাদের যে আলোচনা বাস্তু নিয়ে যে আলোচনা আমাদের প্রথম থেকে জারি ছিল সেটি আরও বিস্তারিতভাবে আমরা জানবো, কিন্তু সেটি এই এপিসোডে নয়, পরবর্তী এপিসোডে। কারণ এই ছোট্ট ছোট্ট সময়ের মধ্যে দিয়ে আমাদের ফোনটা নিতে হয়, ছোট্ট ছোট্ট সময়ের মধ্যে দিয়ে আমাদের আরও কিছু জেনে নিতে হয়, ছোট্ট সময়ের মধ্যে দিয়ে হয়তো বারবার তাকে পাওয়ার জন্য। একটা কথা শুধু আপনাকে জিজ্ঞেস করার আছে শেষের আগে, যে যে কোনো সমস্যার সমাধান কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে পাওয়া যায়, তাই তো? অবশ্যই, কারণ একজন জ্যোতিষী পারে যে একটা মানুষের সুন্দরভাবে বাঁচার পথ দেখিয়ে দেওয়া, একদম সঠিক গাইডলাইন, সঠিক গাইডলাইন দেওয়া। কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু প্রয়োজন প্রত্যেক জ্যোতিষের সঙ্গে নিজের আলোচনাটা শেয়ার করা। আজকে আমরা এখানেও যে প্রশ্ন উত্তরগুলো পেলাম, চেম্বারে গেলে কিন্তু আরো ডিটেইলস আলোচনা হবে, আরো সময় নিয়ে সেটা বলা যায়। একদম, হ্যাঁ। আর এই সময় কিন্তু আমাদের একমাত্র যেটি কিন্তু আমাদেরকে থামতেও বলে চলতেও বলে। আর আজকের এপিসোড আমরা এখানেই থামাচ্ছি, কারণ সময় আমাদের থামতে বলছে। পরবর্তী এপিসোডে আবারও আমরা দাদাকে সাথে নিয়ে অনেক প্রশ্নের উত্তর নিয়ে চলে আসব। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমার সকল দর্শককে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।